প্রেম মানে না কোনো জাতকুল বাঁধা। এবার ছাত্রী নয়, ছাত্রীর মাকে নিয়ে পালিয়েছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুরি এলাকার গৃহশিক্ষক আলামিন। প্রায় সপ্তাহখানেক ধরে তারা নিখোঁজ রয়েছেন। আদিতমারী থানার ওসি মাহমুদুন নবী শনিবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ছাত্রীর বাবা অমল ভুইমালী। অমলের অভিযোগ, তার স্ত্রীকে নিয়ে পালিয়েছেন ওই গৃহশিক্ষক। প্রাইভেট মাস্টার রাখছিলেন, এই মাস্টার আমার একটা ধর বসির বাচ্চা ক্লাস টুতে পড়ে, প্রাইভেট পড়াবার কথা হয়ে আমার বউকে নিয়ে সে ভাগিয়ে দিয়েছে। সোনা গয়না যা ছিল, টাকা পয়সা যা ছিল, সব কিছু আমার নিয়ে গেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, অমলের দ্বিতীয় শ্রেণী পড়ুয়া মেয়েকে প্রাইভেট পড়াতেন আলামিন। এক পর্যায়ে অমলের স্ত্রী কাকুলি রানীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক। বিষয়টি টের পেয়ে অমল সপ্তাহ দুই আগে ওই শিক্ষককে তার মেয়েকে পড়াতে নিষেধ করে দেন। পরে মঙ্গলবার সন্ধ্যার পর অমলের স্ত্রী কাকুলি রানীকে নিয়ে পালিয়ে যান আলামিন। আমার ভাতিজিকে পড়াইতো, সে রাতে 9টায় এসে 11টায় পর্যন্ত প্রায় পড়াইতো। তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠার কারণে 3 দিন থেকে তারা নিখোঁজ। বাচ্চাকে প্রাইভেট পড়াইতে আসার পরে কোনোভাবে অমলের বয়সে তো অনৈতিক সম্পর্কে মিলিত হয়, আজ করতে পারছে অমল, প্রাথমিকভাবে বসাবসিও হয়েছে এখানে, প্রাইভেটও বাদ এখানে আসতে নিষেধ করছে। এমন তো অবস্থায় বিভিন্ন প্রলোভন দিকে এর বউকে এখান থেকে নিয়ে যায়, এবং নিয়ে যায় খালি নিয়ে যায় নাই, এই ছেলেটার মানে যাহা ছিল টাকা পয়সা গয়নাগাটি কাপড় চোপড় ওর বাচ্চার পায়ের একটা নুপুর যে ছিল সে নুপুর সুদ্ধায় এই বউটাকে সে ভাগে নিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানতে চাওয়া হলে ওসি মাহমুদুন নবী বলেন, এ বিষয়ে জিডি করা হয়েছে, দুজনকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।